আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামিক আমল শিক্ষার দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বৃহস্পতিবারের দিনে বা রাতে আল্লাহ তাআলার খাস তিনটি নাম পড়ে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল দোয়াকে কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করবেন, দুনিয়ার মধ্যে নানাবিধ সফলতা দান করবেন, আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ। বৃহস্পতিবারের দিন এটি ফজিলতপূর্ণ একটি দিন, বৃহস্পতিবারের রাত এটি একটি ফজিলতপূর্ণ রাত। বৃহস্পতিবার রাতকে জুমার রাত বলা হয়ে থাকে। বৃহস্পতিবার রাত এটি পরিপূর্ণ নূরে ভরপুর রাত, অর্থাৎ পুরো রাত্রের মধ্যে আল্লাহ তাআলা নূর দান করে থাকেন। বৃহস্পতিবার রাতের মধ্যে একটি সময় রয়েছে, যে সময় আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে দান করে থাকেন। সেই সময়টি হলো তাহাজ্জতের সময়, শেষ রাত্রির সময়। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ঘোষণা করতে থাকেন, আছে কেউ অসুস্থ, সে সুস্থতা কামনা করে, আমি তাকে সুস্থতা দান করব। আছে কেউ ঋণগ্রস্ত, সে ঋণ থেকে মুক্ত হতে চায়, আমি তাকে ঋণ থেকে মুক্ত করে দেব। আছে কেউ বিপদগ্রস্ত, সে বিপদ থেকে মুক্ত হতে চায়, আমি তাকে বিপদ থেকে মুক্ত করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবারের দিনে কি আমল করেছেন আমরা আজকে সেটা জেনে নেব, সাথে সাথে প্রত্যেকে আমরা চেষ্টা করব সেই আমলগুলো করার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া একটি ইবাদত। দোয়া শুধু ইবাদতই নয়, দোয়ার মাধ্যমে মানুষের জটিল ও কঠিন কাজ সহজ হয়ে যায়। দোয়া অর্থ হলো আহ্বান করা, চাওয়া, প্রার্থনা করা, মন থেকে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়াকে দোয়া বলা হয়। মানুষ বিপদে আপদে সুখে দুঃখে সর্বদাই আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। আল্লাহ তাআলার অনেকগুলো গুণবাচক নাম রয়েছে, যে নামগুলো ধরে ডাকলে আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার ডাকে সাড়া দেয়। তিনটি খাস নাম আমরা যদি নিয়মিতভাবে আমল করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দিবেন। বান্দা বান্দি যখন দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। দোয়া কবুল হওয়ার জন্য উপযুক্ত সময় হলো, একটি হলো শেষ রাতের সময়, অর্থাৎ তাহাজ্জতের সময়। সারা দুনিয়া নিস্তব্ধ হয়ে যায়, নিরিবিল হয়ে যায়, সমস্ত মানুষ ঘুমে আচ্ছন্ন। ওই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে বলতে থাকেন, ঘোষণা করতে থাকেন, আর আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিয়ে থাকেন। আরেকটি হলো জুমার রাত, অর্থাৎ বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যখন রাত শুরু হয়, এই রাতকে জুমার রাত বলা হয়। ওই সময় আল্লাহ তাআলা বান্দা বান্দিদের দোয়াকে কবুল করে থাকেন। বৃহস্পতিবারের দিনে শুরু থেকে নিয়ে আমরা সন্ধ্যা পর্যন্ত নির্দিষ্ট কিছু আমল করব এবং জুমার রাতেও নির্দিষ্ট কিছু আমল করব। বৃহস্পতিবারের শুরুর দিকে আমরা কী আমলটা করব, বৃহস্পতিবারের ফজরের নামাজের পর কুরআনুল কারিম থেকে কিছু অংশ তেলাওয়াত করব। যে ব্যক্তি কুরআনুল কারিম তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভয় ভীতি তৈরি করে দেন এবং আল্লাহ তাআলার মহব্বত তার অন্তরের মধ্যে এসে যায়। সুবহানাল্লাহ, যে ব্যক্তি কুরআনুল কারিম তেলাওয়াত করে তার অন্তরের মধ্যে থেকে ময়লা দূর হয়ে যায়। আমরা কুরআনুল কারিমের কিছু অংশ তেলাওয়াত করব। অনেকেই কুরআনুল কারিম পড়তে পারে না, কিন্তু কোরআনের কিছু অংশ আমার বিশ্বাস প্রত্যেকটা মুসলমান নারী পুরুষ তেলাওয়াত করতে পারে। সেটা হলো কমপক্ষে 5টি সূরা কেউ পড়তে পারে, কেউ সূরা ফাতিহা পড়তে পারে। বৃহস্পতিবারের ফজরের নামাজের পর কিছু সময় তেলাওয়াত করে নেবেন, অর্থাৎ আপনি যদি সূরা ইখলাস পারেন, শুধু ইখলাসই 3 বার, 4 বার, 5 বার, 7 বার এভাবে পাঠ করে নেবেন। কেউ যদি কিছু না জানেন, কমপক্ষে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই আয়াতটুকু তেলাওয়াত করতে পারেন আর কিচ্ছু পারেন না, আপনি এই আয়াতটুকু কমপক্ষে আপনি 7 বার, 8 বার, 10 বার তেলাওয়াত করবেন, তবু আল্লাহ তাআলা আপনাকে কোরআন কারিম তেলাওয়াত করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে আমরা বৃহস্পতিবারের দিনে চাস্তের নামাজ পড়ব। কোনো ব্যক্তি যদি বৃহস্পতিবারের দিন চাস্তের নামাজ পড়ে, এরপরে আল্লাহ তাআলার খাস একটি নাম একাগ্রতার সাথে 100 বার পাঠ করে,
আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে। সুবহানাল্লাহ। আসরের নামাজের পর তিনবার দুরুদের আমল করবে। দুরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, অর্থাৎ দুরুদে ইব্রাহিম তিনবার পাঠ করবে। এরপরে আল্লাহ তাআলা একটি খাস নাম রয়েছে, এই খাস নাম 100 বার পাঠ করবে। কারো যদি সময় বেশি থাকে তাহলে সে 500 বার পাঠ করবে। আস-সামিউ আস-সামিউ। এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। বৃহস্পতিবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা পালন করেছেন, বিভিন্ন রায়তে পাওয়া যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে দুই দিন রোজা পালন করেছেন, একটি হলো সোমবারের দিন আর একটি হলো বৃহস্পতিবারের দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা পালন করেন, কী জন্য? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার দরবারে আমলসমূহ পেশ করা হয়ে থাকে প্রত্যেক সপ্তাহে দুই দিন, বৃহস্পতিবারের দিন এবং সোমবারের দিন। তা আমি এমন অবস্থায় থাকতে চাই যে সময় আমি রোজাদার, আল্লাহ তাআলার দরবারে আমার আমলসমূহ পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তাই রসুলের এই আমলকে কোনো ব্যক্তি যদি পছন্দ করে প্রত্যেক বৃহস্পতিবারে নফল রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে অধিক পরিমাণে নেকি দান করবেন এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি খুশি হবেন। বৃহস্পতিবারের দিন জোহরের নামাজের পর আল্লাহ তাআলার আরেকটি গুণবাচক নাম যেটিকে ইসমে আজম বলা হয়, কোনো ব্যক্তি যদি এই ইসমে আজমটা পাঠ করে আল্লাহ তাআলা তাকে দুনিয়াবি নানাবিধ উন্নতি দান করবেন, আল্লাহ তাআলা তাকে দুঃখ কষ্ট থেকে নিরাপদ রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কাজের সফলতা দান করবেন। ওই নামটি জোহরের নামাজের পর 100 বার পাঠ করবে। আল বাসীরু আল বাসীরু, যিনি সব কিছু দেখেন। আমরা কষ্টের মধ্যে রয়েছি, আল্লাহ তাআলা তো আমাদেরকে দেখতেছেন। আমরা এই নামটি পাঠ করব এবং আল্লাহ তাআলার প্রতি আমরা এই আস্থা রাখব, বিশ্বাস রাখব যে আল্লাহ তাআলা সব কিছু দেখছেন, আমার মনের সব খবর রাখেন। এই বিশ্বাসটুকু রাখব, আল্লাহ তাআলা আমাদের দুঃখ কষ্টকে দূর করে দেবেন। বৃহস্পতিবারের রাতে আমরা আল্লাহ তাআলার আরেকটি খাস নাম পাঠ করব। এই খাস নামটি পাঠ করলে আল্লাহ তাআলা আমাদের পেরেশানি দূর করে দিবেন, আমাদের হতাশা দূর করে দিবেন। দুঃখের পরেই আসে সুখ। মহান আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ফা ইন্না মাআল উসরি ইসরো, একবার আহারের পর আবার খিদে লাগে, পান করার পর আবার তৃষ্ণা লাগে, অস্থিরতার পর আসে আবার ঘুম, আর অসুস্থতার পরেই আসে সুস্থতা, পথ হারানোর পরেই মানুষ পথ খুঁজে পায়, রাতের পর আসে দিন। এটাই হলো দুনিয়ার স্বাভাবিক নিয়ম। দুঃখের পরেই কষ্ট আসে। আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করবেন। আমরা ইশার নামাজের পর ধৈর্য সহকারে এই নামটি 100 বার পাঠ করব। আস-সাবুরু আস-সাবুরু অর্থ হলো ধৈর্য ধারণকারী। আমরা যদি মন থেকে ধৈর্য ধারণ করতে পারি আর আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে এই নামের উছিলায় বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন, আমাদের হাজতসমূহকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন, আমাদের হতাশাকে দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বৃহস্পতিবারের দিনে বা রাতে একাগ্রতার সাথে আল্লাহ তাআলার এই খাস নাম